আজ খেলা হবে দিবস, আজ আজকে খেলা হবে দিবসে যে সর্বত্র দেশের নাম হচ্ছে আজকে এখানে বিশেষ বৈশিষ্ট্য কি আছে বৈশিষ্ট্য হচ্ছে যে প্যারা খেলো মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে একটা ম্যাচের ফুটবল ম্যাচের আয়োজন করেছে প্যারা একাদশ ভার্সেস চেয়ারম্যান আমাদের একটা মৈত্রী ফুটবল ম্যাচ হবে দেখতে পাচ্ছি পুরো গ্যালারি আসছে আসছে বিজয় প্যারা খেলবে খেলবে দেখো আজকে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি পরিচালক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে সঙ্গে রয়েছে ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস। দর্শক আসন প্রায় পরিপূর্ণ হয়ে রয়েছে, মাঠে অগণিত দর্শক এসছে। আমরা দেখতে পাচ্ছি রাজ চক্রবর্তীকে এবং দেখতে পেরেছি আমাদের চিরা পরিচিত আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান এবং ব্যারাকপুরের যিনি ব্যারাকপুরের প্রথম নাগরিক আমাদের এবং ব্যারাকপুরের বিধায়ক দুজনেই রয়েছেন। আমরা দুজনের কাছেই এটা আশাবাদী যে দু দলেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববঙ্গের পক্ষ থেকে, যারা আমরা দেখেছি এক সময় মোহনপুরের ইউনিয়নে তিনি সুনামের সঙ্গে খেলতো। আজকে উত্তম দাসকে দেখতে পাচ্ছি যে সাপ করে মাঠে নেমেছে, পুরনো কিছু ঝলক দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টিমের খেলা, সুব্রত পালকে আমরা দেখতে পাচ্ছি, অর্ণব দাকে আমি দেখতে পাচ্ছি, অসীমকে আমরা দেখতে পাচ্ছি, রফিককে আমরা দেখতে পাচ্ছি, প্রাক্তন গোলকিপারদের মধ্যে আমাদের জগদীশ ঘোষ, এছাড়া রয়েছে লাল কমল, ইন্দ্র, এছাড়াও রয়েছে বহু প্রতিষ্ঠিত মধ্যে দেখতে পাচ্ছি দীপক মণ্ডলকে, দেখতে পাচ্ছি আমরা অসংখ্য মানুষ আজকে ফুটবলের উন্মাদনা, বাঙালির তুমি সেরা ফুটবল সেই ফুটবল উন্মাদনাকে পাথাই করে নিয়ে আজকে প্রত্যেকটি মানুষ ব্যারাকপুর তথা এই অঞ্চলের যারা আছে উঁচু সুবিধা প্রত্যেকটি মানুষ আজকে একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় দর্শক পরিপূর্ণ রয়েছে, ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনাকে পাথাই করে নিয়ে প্রত্যেকটি মানুষ আজকে মহিলা থেকে মা বোনেরা সবাই এই অঞ্চলে যে সমস্ত মানুষেরা আছে তারাই সবাই উপস্থিত হয়েছেন এই মাঠে আজকে খেলা হবে দিবসের এই কথা মাথায় রেখে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দর্শক আসন প্রায় পরিপূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছি ইয়ং জেনারেশনও আছে। ফুটবল বর্ষেন প্লেয়ার চিন্ময় চ্যাটার্জির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করছে সবাই।